একটা গভীর জঙ্গলে বসবাস করতো মিষ্টি একটা টুনি পাখি। টুনি একদিন বাসায় দুটো ডিম পারলো। টুনি তো ছিল মহা খুশি। আমি তো ডিম পেরেছি, বাচ্চা ফুটবে, কি মজা! যাই, বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করে রাখি, তা না হলে ছোট বাচ্চা রেখে গেলে বিপদ হতে পারে। এই বলে টুনি পাখি খাবার সংগ্রহ করার জন্য বাসা থেকে চলে গেল। ডিম দুটো বাসায় থাকলো। তারপরে কি হলো জানো? এই জঙ্গলে ছিল দুষ্ট একটা শিয়াল। সে শুধু পাখিদের ডিম ছানা খেয়ে ফেলতো। বড্ড ক্ষুধা লাগছে, শুয়ে বসে থাকতে আর ভালো লাগছে না, ক্ষুধার জ্বালায় মরেই যাচ্ছি। যাই, একটু খাবার সংগ্রহ করে আনি, কোথাও কিছু পাই কিনা। এই বলে দুষ্ট শিয়াল খাবারের খোঁজে বের হলো। অনেক ঘোরাঘুরির পরও শিয়াল কোথাও কোনো খাবার খুঁজে পাচ্ছিল না। তারপরে সে পৌঁছায় গেল টুনির বাসার সামনে। সেখানে দেখলো দুটো ডিম। এটা মনে হয় টুনির ডিম। টুনির ডিম খেতে অনেক মজা, পেটটা ভরে গেল। টুনি আবার ডিম পারলে আমি আবার এসে খেয়ে যাব। এই বলে দুষ্টু শিয়াল টুনির ডিম দুটোকে খেয়ে বাসায় চলে গেল। অনেক দিন পর টুনির ডিম খেয়ে কি যে শান্তি লাগতেছে। আসলে টুনি পাখির ডিম অনেক মজা। যাই, এখন একটু রেস্ট করে নি, পেটটা তো ভরেছে। ওইদিকে টুনি বাসায় ফিরল। এসে দেখলো যে তার ডিম দুটো নেই। কি ব্যাপার, আমার ডিম দুটো কোথায় গেল? আমার এখন কি হবে, কি হবে? আমার ডিম দুটো কে খেয়ে নিল? এই বলে টুনি অনেক কান্না করলো। তারপরে সে গেল রাক্ষস মামার কাছে, গিয়ে বলল, রাক্ষস মামা, রাক্ষস মামা, আমি ডিম পেয়েছিলাম বাসায়, কে যেন আমার ডিম খেয়ে নিয়েছে। আমি এখন কি করব বলো তো, এভাবে যদি আমার ডিম খেয়ে নেয়। শোন টুনি, কষ্ট পাস না, তুই এক কাজ কর, আমার বাসার পাশে এই গাছটায় বাসা বানা, তারপরে দেখি কোন বেটা তোর ডিম খায়, তার একদিন কি আমার একদিন। ঠিক আছে রাক্ষস মামা, তুমি যেটা বলবে তাই হবে। এই বলে টুনি ওখান থেকে উড়ে চলে গেল। তারপরে টুনি রাক্ষস মামার বাসার কাছে বাসা বানালো। তার কিছুদিন পরেই টুনি আবার বাসায় নতুন ডিম পারলো। কি মজা, কি মজা, আমি আবার নতুন ডিম পেরেছি, কি মজা, কি মজা, আহা! কি রে টুনি, বাসায় আবার নতুন ডিম পেরেছিস নাকি রে? বাহ বাহ, খুবই ভালো খবর। রাক্ষস মামা, আমি বাসায় আবার ডিম পেরেছি, কিন্তু তুমি একটু আমার খেয়াল রেখো, যেন আমার ডিমগুলো কেউ নষ্ট করে না দেয়। সেরে টুনি। ওইদিকে শিয়াল মশাই আবার বাসা থেকে দুষ্টু মতলব নিয়ে বের হচ্ছে। যাই, অনেক দিন তো হলো, টুনি আবার ডিম পেরেছে কিনা দেখি, টুনির ডিম খেতে ভারী মজা। এই বলে শিয়াল মশাই বাসা থেকে বের হয়ে এদিক ওদিক টুনির বাসা খুঁজতে লাগলো। বাট টুনির বাসা কোথাও খুঁজে পাচ্ছিল। এই টুনিটা যে কোথায় যে বাসা বানাইছে, বাসাটা খুঁজেই পাচ্ছি না। একবার পাই ওকে সিদ্ধ খেয়ে ফেলবো। কি রে টুনি, তুই এখানে বাসা বানায় ডিম পাচ্ছিস আর আমি তোকে খুঁজে মরি? আজকে তোকে সহ তোর ডিম খেয়ে নেবো, হা হা হা। ও, তুমি তাহলে আমার ডিম খেয়েছিলে, আজকে তোমাকে দেখাবো মজা। রাক্ষস মামা, তাড়াতাড়ি আসো, তুমি কোথায়? ওদিকে রাক্ষস মামা কাছাকাছি ছিল। তারপর এসে, শিয়াল বেটা তুই বাদর হয়ে যা। বন্ধুরা, তারপরে শিয়ালটা বাদর হয়ে গেল এবং নাচতে লাগলো।
রাক্ষস মামা, রাক্ষস মামা, এটা কি করলে? আমাকে বাঁদর বানিয়ে দিলে। আমি আর ডিম চুরি করে খাবো না। আমাকে ভালো করে দাও প্লিজ। না, তোকে ভালো করা যাবে না, এটাই তোর উচিত শিক্ষা। তুই এভাবেই থাক।